এবং বৈশ্বিকভাবে অনেকে এটাকে ব্যবহার করবে তাদের নিজেদের স্বার্থে। আমাদের প্রধানমন্ত্রী 4-5 দিন আগে বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে এগুলি নিয়ে ঘটনা ঘটাবেন, আসল কথা খুঁজে বলেন, আপনি কি বলতে চাইছেন আসল কথাটা খুলে বলেন এবং এই যে কথা বলছেন সেটা কার্যকরী করার চেষ্টা করেন। এটা জাতীয় সমস্যা, আমাদের আমাদের মাথা হেট করে দিছে সারা পৃথিবীর কাছে। 71 সনে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, সাম্প্রদায়িকতাকে কবর দিয়েছি, সেই দেশে এই স্বাধীনতার পর থেকে আছে 50 বছরের সরকারগুলো ক্ষমতায় এসে দলীয় শাসন, লুটপাট, হত্যা, গুম, খুন, রাজধানী, বিদেশে টাকা পাচার, আইনের শাসন না করে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দিয়ে আমাদের জাতীয় যে অস্তিত্ব, ভবিষ্যতে যে সম্ভাবনা, পৃথিবীর সব দেশের সাথে আমরা যে একটা প্রতিযোগিতা যাব, আমাদের সেই পথটাকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা নাই। আমি এরশাদের আমলে বাদুশাহ পার্কের পাশে একটা মসজিদ আছে 100 বছরের পুরাতন। বাদুশাহ পার্কের পরে আগে সোহরাওয়ার্দী কলেজে তিতুমীর কায়েদ আজম কলেজের আগে হাতের ডান পাশে 70 জন পুলিশ দাঁড়ানো, 100 বছরের পুরাতন মসজিদ, তার পাশে অনাথ এতিম শিশুদের জন্য এই দলমত জাতি ধর্ম নির্বিশেষে একটা স্কুল, সমস্ত বই পুস্তক বিছানা পত্র সব পড়ায় দিছে, আর কেউ যায় নাই। আরেকটা ঘটনা করেছে 64 সনে দাঙ্গার সময়, রামকৃষ্ণ মিশন, বোটানিক্যাল গার্ডেন, 144 দ্বারা কার্ফিউর মধ্যে আমি বেরিয়েছি, আর কোনো রাজনৈতিক নেতা বেরোয় নাই। কোথায় ছিলেন আপনারা? কি রাজনীতি করেন? কার জন্য রাজনীতি করেন? যাই হোক, আজকে রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, আজকে হাইকোর্ট থেকে রায় দিয়েছে উপজেলা পরিষদ জনগণের প্রতিনিধিদের কার্যালয়, এটা কোনো সরকারি অফিসারের কার্যালয় নয়। আজকে সরকার এটার বিরুদ্ধে আপিল করেছে, অর্থটা কি? তার অর্থ পাকিস্তানি ব্রিটিশ আমলের ব্যবস্থা বজায় রাখুক, জনগণের দপ্তর নয়, জনগণের দপ্তরে খালি পায়ে যায়, লুঙ্গি পায়ে যায়, ধুতি পরে যায়, গামছা পরে যায়, ওরা কেন যাবে? এই হলো জনগণের ক্ষমতা, জন অধিকার। তাই আজকে এই শীত তাপের নিয়ন্ত্রণের মধ্যে বসে গরম বক্তা করলে হবে না। আমরা 2 বছর বিবৃতি দিয়ে রাজনীতিটাকে এই দেশে বেঁচে রাখার চেষ্টা করেছি, মাঠে যেতে হবে, শ্রমিক রাজনীতির জন্য শ্রমিকের এলাকায় যেতে হবে, কৃষকের এলাকায় যেতে হবে, ক্ষেত মজুরি এলাকায় যেতে হবে। দোপা নাপিত জেলে কামার কুমার সমস্ত বড় লোকেরা, শিক্ষিত লোকেরা চলে গেছে দেশ ছেড়ে, এই নিম্ন সম্প্রদায়ের গরিব মানুষগুলি আছে, এদের সম্পত্তি লুট করার জন্য এখন এসব চলতেছে। আন্দোলনের পরবর্তী আমি জানি না, জনগণকে যেভাবে অপমান করা হচ্ছে এর পরিণতি কিভাবে দাঁড়াবে খুব মুশকিল, আমি অনুমান করতে পারছি না। তবে জনগণ এখন কোনো দলীয় সরকার চায় না, সামরিক সরকার চায় না, একদলের সরকার চায় না, এক ব্যক্তির সরকার চায় না, মুক্তিযুদ্ধের সরকার চায়, জনগণের সরকার চায়, সেটা কায়েম করার জন্য একটা জাতীয় সরকার, যেটা বিপ্লবী জাতীয় সরকার, স্বাধীনতার পরে সিরাজুল আলম খানের 14 দফা এবং আমাদের দাবি ছিল, সেটা না হওয়ার কারণে গত 50 বছর এরা আজকে ক্ষমতা, প্রশাসন, বিচার বিভাগ সব কিছু আজকে কুকিগত করেছে। এর বিরুদ্ধে মাঠে নামতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে নিতে হবে, জনগণকে সাথে থাকতে হবে, জনগণকে সাথে নিতে হবে এবং জনগণের সাথেই থাকতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। মোহাম্মদ সাজান এই দেশের জনগণের মাঝেই বেঁচে থাকবে, আন্দোলনের মাঝেই বেঁচে থাকবে। যে মোহাম্মদ সাজান আন্দোলনের সৃষ্টি করেছে, যে মোহাম্মদ সাজানকে আন্দোলন সৃষ্টি করেছে, সেই আন্দোলনের মধ্যেই মোহাম্মদ সাজান বেঁচে থাকবে এবং জনগণের মাঝে মোহাম্মদ সাজান বেঁচে থাকবে। আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলার গরিব মানুষের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। একটা মিনিট বলার ধৃষ্টতা আমার নাই, কারণ সে একটি সমুদ্র, জনসমুদ্র বললেও ভুল হবে না। আমি শুধু 2 উদাহরণ দিব। আমি ব্যক্তি জীবনে একজন আইনজীবী, 1985 সাল, তখন তো টেলিফোন ছিল না, যোগাযোগের মাধ্যমগুলো ছিল খুবই কষ্টকর।
ঢাকা থেকে সংবাদ দেওয়া হলো যে মোহাম্মদ সাজন ভাই আসছে, তুমি তার থাকার সহ সব ব্যবস্থা করবা, সে কয়েকদিন থাকবে। ওই সময় উপজেলা বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা প্রশাসন সৃষ্টি করল, উপদেশক চালু হলো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই উপজেলার বিরোধিতা করেছে, তারা উপজেলা বলেছে, বাতিলের জন্য আন্দোলন করেছে, ভয়াবহ অবস্থা। ওই সময় মোহাম্মদ শাহজাহান ভাই ট্যুরে বের হয়েছেন এবং আমার ওখানে আমার বাসায় উনি সাত দিন ছিলেন একাধারে, কারণ আপনারা জানেন সিরাজগঞ্জ একটি পটেনশিয়াল রাজনৈতিক জায়গা, যমুনার ওপারে গেলেই আগে সিরাজগঞ্জ তারপরে বাকিটা। এই উপজেলাকে কেন্দ্র করে তদানীন্তন সময়কার জাতীয় সমাজতান্ত্রিক জাসদেও নানা ধরনের ইকুয়েশন চলতে থাকে। আমরা আগ পাশ কিছু বুঝি না ভালোভাবে। মোহাম্মদ শাহজাহান ভাই এই উপজেলা কি এবং কেন এইটা সম্পর্কে একটা বক্তব্য দিতেন আমাদের সামনে। রাত্রি নয়টায় বক্তব্য শুরু করেছিলেন, নয়টা কি সাড়ে নয়টা এরকম হবে, সিরাজগঞ্জ আমরা আপনার একটা রেস্ট হাউস ব্যবস্থা করেছিলাম ওনার বক্তব্য রাখার জন্য, সেখানে আমরা সবাই সম্ভবত ঘন্টা চারিক বা পাঁচেক, চার পাঁচ ঘন্টা উনি বক্তব্য দিয়ে আমাদের বুঝালো যে এই উপজেলা আগামী দিনে গ্রামের উন্নয়নের চাবিকাঠি হবে। এই উপজেলা প্রশাসন হবে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম, এবং এটি এক সময়ে উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার একটা মাধ্যম হিসাবে এটা গড়ে উঠবে। এবং এই কারণেই যারা উপনিবেশিক শাসন ব্যবস্থা আইন কানুন পদ্ধতি যারা বাঁচিয়ে রাখতে চায় তারা সবাই এটার বিরোধী হবে। তা আমি বললাম যে যদি এটা যদি জনগণের জন্য হয় তাহলে মুক্তিযুদ্ধের সময় যেমন যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আর এই উপজেলা, আপনি যেভাবে উপজেলার ব্যাখ্যাটা আমাদের সামনে দিলেন, আমার একটা প্রশ্ন যে এই উপজেলা বিরোধী যারা করছে তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী আর জনগণের এই উপজেলার বিরোধিতার মধ্যে পার্থক্য কি?